আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুড়ি। এখানে আমি ছয়টা পাতা নিয়ে নিয়েছি। এই ছয়টা পাতা আমি লবণ পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ডোলে ধুয়ে পরিষ্কার করে প্লেটে সাজিয়ে রাখছি। এই সাজানোটার উপরে আমরা পাতুড়ি তৈরি করব। পাতাগুলো সাজানোটা সুন্দরভাবে ছড়িয়ে রাখার মতন। তারপরে আমি একটা বাটিতে 6টা চিংড়ি মাছ নিব, গলদা চিংড়ি। সাধারণত ভুষো চিংড়ি দিয়ে করা হয়, আমি এখানে গলদা চিংড়ি দিয়ে করে দেখব কেমন হয়। এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ হাত দিয়ে কচলিয়ে নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, একটু মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে অনেক ঝাল আলা, 7-8টা ঝাল, কাঁচা ঝাল, এগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এগুলো দিয়ে আর পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই মাখানোটা 2-3 মিনিট ধরে মাখাতে হবে, কারণ লবণ থেকে লবণটা দেওয়ার কারণে ঝাল পেঁয়াজ যা যা মশলা দেওয়া হয়েছে এর টেস্টটা বেরিয়ে আসবে এবং মাছের সাথে লেগে যাবে। খুব ভালো মতন মাখানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব, একবারে নয় দুইবারে দিয়েছি অবশ্যই, হচ্ছে সাদা সরিষা বাটা, যেটা পাতুড়ির একটা অন্যতম অংশ। সাধারণত যে কোনো পাতুড়িতে একটু সরিষা বাটা না দিলে আসলে টেস্টটা ভালো আসে না, ওর টেস্টটাই আনে সরিষা বাটা। তো আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষা দিতে পারেন। সবটা দিয়ে মাখা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা মাখাতে মাখাতে বলে দেই যে ভিউয়ার্স, যদি আমার রান্না, আমার রেসিপি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। আমার মাখানোটা শেষ, এরপরে আমি এখানে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ভালো করে সাজানো হয়ে গেলে এর উপর থেকে আমি মশলাগুলো দিয়ে দেব, সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর লাউ পাতার সাথে চিংড়ি মাছের এই পাতুড়িটার যে পরিমাণ সুন্দর ঘ্রাণ আসে সেটা মাছ মাংস এবং বিরিয়ানির ঘ্রাণকেও হার মানিয়ে দেবে। বাটি হাত চেঁচে পুচে যত মশলা তেল আছে সবটা দিয়ে দিলাম। এরপরে এটাকে বাঁধার পালা, এটাকে বেঁধে নেব সুন্দর করে, ভালো করে মুড়িয়ে এমন করে বাঁধবো যেন কোনো দিক থেকে তেল ঝোল বের হয়ে না পড়ে। অবশ্যই মাছটা কুক হওয়ার সময় যেহেতু পাতার মধ্যে দেওয়া শাক দুটো থেকেই পানি বের হতে পারে, সেজন্য বাঁধনটা টাইট হবে এবং খুব মানে মুখটা বন্ধ করে এমন করে আটকাতে হবে যেন মুখটা খুলে না যায়, কোনো মতে ভেতর থেকে কোনো মশলা বা মাছ বেরিয়ে না আসে। খুব যত্ন করে বেঁধে নিতে হবে। আমি এটা দ্রুত দেখা যাচ্ছে কিন্তু এটা আস্তে আস্তে করতে হয় এবং যত্ন করে করতে হয় এবং ভালো করে গিট দিয়ে দিয়ে নিতে হবে। আর পাতুড়ি অনেক সময় অনেকে তাওয়ার পরে ভেজে করে, সেটা হচ্ছে কলা পাতায়, কিন্তু লাউ পাতার পাতুড়ি কড়াইতে ভেজে করতে যাবেন না, কারণ তাতে করে পাতাটা পুড়ে গেলে ওটা খাওয়া যাবে না। ওটা পাতুড়ি মাছটা খাওয়ার সময় ভাতের সাথে মাখিয়ে নিলে অনেক মজা লাগে, কিন্তু তাওয়ায় ভাজতে গেলে ওটা ফেলে দিতে হবে, খেতে গেলে গন্ধ করবে। তো আমার বাঁধা শেষ হয়ে গেল, এবারে আমি দিচ্ছি ভাপে। আপনারা চাইলে ভাতের উপরে অথবা রাইস কুকারের স্টিনারের উপরে দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা ছোট হাঁড়িতে পানি গরম দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটি স্ট্যান্ড ব্যবহার করব। এই স্ট্যান্ডটা, পানিটা দেখেন গরম হয়ে গেছে, তো এই গরম একটা স্ট্যান্ড দিয়ে দেবো। দিয়ে ওর পরে আমি যে বাটিটার মধ্যে রেখেছিলাম এই পাতুড়ির পাতাটা, এটা এর মধ্যে করে দিয়ে দেবো। এটা সিরামিক্সের বাটি, স্টিলের বাটি ব্যবহার করতে পারেন,
আর এখানে আমি এভাবে করে ভাপে দিয়ে দিলাম। উল্টারে দেখা গেল যেটা আমার হয়ে গেছে, মোট 30 মিনিট সময় লেগেছে এটা আমার ভাপে হতে, মিডিয়াম টু লো আছে। তো এবার খুলে দেখাচ্ছি কেমন হলো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।